Dear students, welcome to Bharathil Madhyamik Vidyalaya YouTube channel. This is the second lecture for transformation of sentence including grammar, positive to comparative. In the previous class I have discussed some rules. Today I will also discuss another some rules. So open your ledger and write down these sentences with me and try to solve this sentence. At first, so আমরা 6 নম্বরে লিখছি গত পাঁচটি আগে ক্লাস চলে গেছে your pen is as useful as that pen তোমার কলমটি হয় তার কলমের মতোই উপকারী বা কাজে ইউজফুল অর্থ এখানে কাজে মানে ভালো কাজ দেয় তার কলমটিও যেমন কাজ দেয় আমার কলমটিও তেমনই কাজ দেয় তো আমরা জানি যে এই এস ডট এস থাকলে আমরা সাধারণত এটাকে নেগেটিভ স্টাইলে আমরা এই সেন্টেন্সটিকে সমাধান করি তাহলে এখানে খেয়াল করো যে এখানে কি হবে প্রথমে দ্যাট পেন আসবে দ্যাট পেন ইজ অক্সিলারি ভার্ব আসলো তারপরে আমরা একটা নট বসাবো অর্থাৎ খেয়াল রাখবে যে এস ডট এস যুক্ত পজিটিভ ডিগ্রিতে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে আমরা অক্সিলারি ভার্বের পরে একটা নট লিখি এবং এটা অর্থাৎ এখানে কিন্তু আমরা নেগেটিভ স্টাইলে সেন্টেন্সটি শেষ করব দ্যাট পেন ইজ নট ইউজফুল এখানে আমরা কিন্তু কম্পারেটিভ করার জন্য কি করব যে ইউজফুল কিন্তু একাধিক সিলেবল যুক্ত আছে অর্থাৎ আমরা এটাকে ভাগ করে দেখা যাবে ইউজফুল ইউজ একটা সিলেবল ফুল একটা সিলেবল দুটো সিলেবল তো দুটো সিলেবল যুক্ত হওয়ার কারণে আমরা এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি করার জন্য আমরা শব্দটি ব্যবহার করব মোর মোর ইউজফুল ইউজফুল তারপরে আমরা সেই কম্পারেটিভ এর চিহ্ন স্বরূপ দেন দেন ইওর পেন এখানে সাবজেক্ট আছে ইওর পেন ইওর পেন ইওর পেন এরপরে আমরা সেন্টেন্সটিতে আসি যে এখানে লেখা হয়েছে রাজু রানস এস ফার্স্ট এস রবি তো এখানে খেয়াল করো যে রাজু রানস মানে রাজু দৌড়ায় এস ফার্স্ট এস রবি এতটা গতিতে রবিনের তো এখানে আমরা আগের সূত্রটি প্রয়োগ করব তো একটু ব্যতিক্রমী আছে যে আমরা পূর্বের ক্লাসে বা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য যে নট যদি আমাদের বসাতে হয় তো নটের পূর্বে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব লিখতে হয় তো এখানে আমরা সেই অক্সিলারি ভার্বটি আমরা দেখি যে কি আছে রবিন আর এ বি আই এন রবিন এরপর অক্সিলারি ভার্ব আমরা এমিজার তো নাই এখানে দেখতে হবে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এস এর যোগ আছে তো আমরা যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডি ডাস লিখে থাকে তো যেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এ যুক্ত আছে এই কারণে আমরা লিখব ডাস আর এখানে খেয়াল রাখতে হবে যেহেতু আমি নট বসাবো তো নট বসাইলে অবশ্যই তার পূর্বে একটি অক্সিলারি ভার্ব লিখতে হবে তো এইখানে এই কারণে আমরা লিখব ডাস নট রবিন ডাস নট তো ফার্স্ট আছে আমরা এখানে এটাকে সুপারলেটিভ ডিগ্রি করে দেব এতটা মেধাবী এস আবু আবুর মতো এতটা মেধাবী তো এখানে আমাদের ডিফারেন্সিয়েট কিন্তু এভাবে চলে আসবে যে কে আসলে প্রকৃত মেধাবী কারণ আমরা কম্পারেটিভ মানে তো তুলনা করে একজনকে বেশি দেবো একজনকে কম দেবো তো একজনকে বেশি দিলে কাকে বেশি দেব আবি না আবু তো এখানে অবশ্যই বুঝতে হবে যে এখানে লিখে দিচ্ছে আবি ইজ নট এস ব্রিলিয়েন্ট আবি হয় না এতটা মেধাবী এস আবু আবুর মতো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আবু হচ্ছে বেশি মেধাবী তা আবু যেহেতু বেশি মেধাবী তাহলে সেখানে আমরা সেই আবু এবং নট শব্দটা কিন্তু আমাদের উঠে যাবে তাহলে লিখব আবু
is more brilliant. এখানে দেখো brilliant, brilliant, brilliant. তিনটে সিলেবল আছে, তো এই কারণে আমরা মোর লিখবো, আর মোর ব্রিলিয়ান্ট, বি আর আই এল এল আই এ এন টি ব্রিলিয়ান্ট, তারপরে দেন টি এইচ এন দেন আবি এ বি আই, অর্থাৎ আবি আবু হয় অধিক মেধাবী আবির থেকে। এরপরে আমরা কয়েস স্ট্যাটিস্টিকে আসি, তো এখানে আগে তাই আছে মানে আমরা সব কম্পারেটিভ কে আমরা পড়ছি সেটা লিখে দিই সি ও এম পি, সি ও এম পি, সি ও এম পি কম্পারেটিভ। তো এখানে আমরা এরপরে এ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন, একটা পাখি ওড়ে না এতটা দ্রুত একটা প্লেনের মতো। তো আমরা এখানে কিন্তু সেই ডাজমার্টটা উঠে দেবো এবং মূল শব্দটা যদি এখানে দেখি আমরা কি করব, এ প্লেন সাবজেক্টে নিয়ে আসব, এ প্লেন পি এল এ এন প্লেন, তার অবজেক্ট সাবজেক্ট হলো, এরপরে আমরা ভার্ব লিখব, মূল ভার্ব হচ্ছে ফ্লাই। তো এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস দিয়ে যোগ হবে এল আই এস ফ্লাইস, তারপর লিখব আমরা কম্পারেটিভ ফর্ম এফ এস টি ই আর ফাস্টার্ড, তারপরে দেন দেন এ বার্ড আর ডি দেন এ বার্ড, তাতে একটা প্লেন একটা পাখি সেটা দ্রুত গতিতে ওড়ে। তারপরে আমরা আসি অমিত আর্ন এস মাস এস মুস্তফার, অর্থাৎ অমিত মুস্তফার মতোই আয় করে, তো অমিত মুস্তফার মতো যদি আয় করে এখানে আমরা লিখব মুস্তফা এস টি ও এফ এ মুস্তফা, এখানে কিন্তু সেই নট বসাইতে গেলে আমরা অবজেক্টিভ ভার্ব লিখব, এবং এইখানে খেয়াল করো ভার্বের কিন্তু পাস্ট ফর্ম আছে, এই পাস্ট ফর্ম থাকার কারণে কিন্তু আমরা সেই অবজেক্টিভ ভার্ব হিসেবে যেহেতু আমাদের নট বসাইতে হবে এবং নট বসানোর আগে একটা অবজেক্টিভ ভার্ব আনতে হবে, এই কারণে আমরা লিখব ডিড, ডিড নট আর্ন। তাহলে কি লেখা হয়েছে যে মুস্তফা ডিড নট আর্ন এস মাস আছে, তো আমরা মাস সাধারণত যে সামান্য সাধারণ পরিমাণ অনুসারে মাসের কম্পারেটিভ ফর্ম হয়েছে কিন্তু মোর, আর আমরা মোর অথবা লেস দিতে পারতাম, মুস্তফা ডিড নট আর্ন মোর মোর দেন অমিত এম আই টি, এখানে ছিল মুস্তফা অমিত মুস্তফার মতোই প্রচুর আয় করে, তো আমরা এখানে যেহেতু দুজন সমান আয় করে তো আমরা একজনকে বল করলে অমুক অমুকের থেকে বেশি আয় করে, অর্থাৎ তখন হবে মুস্তফা ডিড নট আর্ন মোর দেন অমিত, মুস্তফা অমিতের থেকে বেশি আয় করে। তো আশা করে তোমরা এই সেন্টেন্সগুলো ভালো বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত, আগামী দিন আমরা পরবর্তী কিছু রুলস নিয়ে আলোচনা করব, সেই আলোচনায় তোমরা জয়েন করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে।